পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট সংলগ্ন বস্ত্র প্রতিষ্ঠান মৌসুমিতে সোমবার রাত্রে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই এলাকায় চুরির ঘটনা ঘটায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। দোকানের কর্ণধার প্রভাত মণ্ডল জানান, মঙ্গলবার সকালে তার মামা দোকান খুলে দেখেন দোকানের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড, ক্যাশ কাউন্টার থেকে টাকাও উধাও। পরে তিনি ছাদে উঠে দেখেন সেখানে ছাদের দরজা ভেঙে দুষ্কৃতীরা দোকানে প্রবেশ করে রেডিমেড পোশাক শাড়ি সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। এছাড়াও ক্যাশ কাউন্টার থেকে তিন দিনের বিক্রি হওয়া অর্থ উধাও। পাশাপাশি দুষ্কৃতীরা দোকানে থাকা সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে চম্পট দিয়েছেন। প্রভাত মণ্ডল আরও জানান, দুষ্কৃতী তাণ্ডব চালানোর সময় বিষয়টি এক প্রতিবেশীর নজরে এলে তিনি চিৎকার করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তার ধারণা, দুষ্কৃতীরা সমস্ত মাল নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল। যদিও কত অর্থ ও সামগ্রী চুরি হয়েছে এখনও তার সঠিক হিসাব করা সম্ভব হয়ে ওঠেনি। এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার তদন্ত শুরু করেছে। দেখুন, কি কখন টাইমটা পার্টিকুলার বলতে পারবো না, কারণ আমাদের দোকানের যিনি আমার মামা হন 45 বছর চাবি খোলেন, ওর 8:30-9 মোটামুটি চাবি খুলতে আসে। তা আজকে উনি চাবি খুলতে এসে চাবিটা খুলেই দেখছে সব মেইন ফ্যান অফ করা, রাতেও থাকে কিন্তু সুইচগুলো অফ করা, মেইন তুলেও লাইট জ্বলছে না। তারপরে দেখছে ঢুকি এখানে মাল পড়ে, ক্যাশ কাউন্টারে ওখানে ঝাঁট দিতে গেছে, গিয়ে দেখছে যে ক্যাশের চাবি, টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে আছে। দোতলায় উঠেছে, দোতলা কাউন্টারে দেখছে সমস্ত ঘর থেকে মাল বার করা, চুরি করা। তারপরে ছাদের দিকে যায়, ছাদে গিয়ে দেখছে ছাদের পুরো গেট ভাঙা, শাবল দিয়ে চার দিয়ে গেটটা ভেঙে দিয়েছে। নিয়ে ওখান থেকে রেডিমেড শাড়ি আরও যা যা আছে, প্লাস দোতলায় যে ক্যাশ কাউন্টার সেটা ভাঙা। তারপরে আমার এই পার্টিকুলার অফিস, এই অফিসের চাবি খুলে এখানেও যে ডয়ার ফায়ারগুলো আছে, আমাদের যে দোকানের রেগুলার স্টাফদের খাতা থাকে সেই খাতা বার করা, ভিতরে যে এক্সস্ট আছে সেটা ভেঙে দেওয়া, সিসিটিভি আছে আমার দোকানে, যেহেতু সিসিটিভিতে ধরা পড়ে যাবে, সেহেতু ল্যাপটপ নিল না, খালি ডিভিআর মেশিনটা তুলে নিয়ে চলে গেল কেটে নিয়ে, মানে পুরো 100% খালি করে দেওয়ার ইচ্ছা ছিল। আমাদের পাড়া মানে প্রতিবেশী যে একজন বাড়ি আছে, উনি রাত্রেবেলা দেখার পর চেঁচামেচি করেছেন, তো চেঁচামেচির পরিপ্রেক্ষিতে ওরা ছুটে পালিয়ে যায়, নালে গোটা দোকানের আমাদের যে 2-3 কোটি টাকার মাল আছে সবই ফাঁকা করে দিত। এখন আমি জানি না কত টাকা চলে গেছে, কারণ যেহেতু আমি দীর্ঘ প্রায় আজ 17-18 দিন হয়ে গেল, মানে কোভিড অ্যাটাক হয়েছিল বলে আমি চুপচাপ বিছানায় রেস্টে আছি, এবং অ্যাপেলো থেকে ফিরেছি গত শনিবার। তো এই অবস্থায় আজকে সকালবেলা এসে এটা দেখলাম, থানাকে ইনফরমেশন করলাম, থানা থেকে ইনকোয়ারি হয়েছে, এবার দেখা যাক কত টাকা কি নিট তো থাকবেই। ধরুন 3-4 দিন শনি রবি সোম, 3 দিনে ক্যাশটা থেকেই যায়। আর তারপরে আমার তো সব ল্যাপটপে অরিজিনাল, সুতরাং আমার যা এখনও কাউকে ঢুকতে দিইনি কোনো ম্যানেজারদের, ওরা ঢুকলে একদম অ্যাকিউরেট হিসাব দিয়ে দেবে কত টাকা ক্যাশ ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন। পূর্ব বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।